সোনাগাজীতে কিশোরী ভাতিজিকে ধর্ষণের ঘটনায় চাচা তমিজউদ্দিন নয়নকে আদালতে তোলা হয়েছে। সকালে নয়নকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের আদালতে হাজির করে সোনাগাজী থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার ওসি তদন্ত আব্দুর রহিম সরকার জানান, আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। পুলিশ জানায় ওই কিশোরী শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে 22 দ্বারা তার জবানবন্দি গ্রহণ করা হয়। তার দিকে তার বাবা মাকে জানিয়েছে এবং তাৎক্ষণিক তারা 10:30-10:30 দিকে থানায় আসে। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং আসামি তমিজউদ্দিনকে গ্রেপ্তার করে এবং এ সংক্রান্তে গতকাল একটা রাত 12টার পরে একটা মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করে আমরা আসামিকে আদালতে প্রেরণ করেছি। 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভিকটিম পায়েলকে ডাক্তারি পরীক্ষার জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষার পরে আদালতে তার পরবর্তী কার্যক্রম, যে তার নিজের বক্তব্য আইন অনুযায়ী 22 ধারার বক্তব্য গ্রহণ করা হবে। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 1 তারিখে উক্ত কিশোরী সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোর করে বাজারের নিজ দোকানে নিয়ে ধর্ষণ করে চাচা নয়ন। এই ঘটনা কারো কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় নয়ন। তার বয়ে মেয়েটি এতদিন মুখ বুঝেছিল। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় তোলপাড় শুরু হয়। সেই রাতে মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশের তাৎক্ষণিক অভিযানে নিজ বাড়ি হতে নয়নকে আটক করা হয়েছে।